নভেম্বরের মধ্যে দেশে 6 কোটি সিনোফার্মের টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা কনভেনশন হলে কোভিড-19 ফিল্ড হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, হাসপাতালে বেড সংখ্যা বাড়ানো মূল লক্ষ্য নয়, বরং করোনা সংক্রমণ কমানোই সরকারের প্রধান কাজ। দেশে 40-45% মহিলা করোনায় আক্রান্ত হচ্ছে, যা শঙ্কার কারণ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ কমাতে গ্রামে গণটিকার কার্যক্রম বাড়ানো হচ্ছে। এ সময় জাহিদ মালিক আরও বলেন, শহর থেকে গ্রামে সবাইকে শতভাগ মাস্ক পরা ও টিকার আওতায় আনার মাধ্যমে করোনা সংক্রমণ কমানো সম্ভব। টিকার ব্যবস্থা আমরা প্রতিনিয়ত বাড়াবার চেষ্টা করছি, দেওয়ার চেষ্টা করছি, আনার চেষ্টা করছি। পৃথিবীতে টিকার সংকট রয়েছে। আগের যে 1.5 কোটি কনফার্ম চুক্তি ছিল, তার সাথে আরও 6 কোটি আমরা যোগ দিচ্ছি, অর্থাৎ প্রায় 7.5 কোটি টিকা আমরা চায়না থেকে আনারই চেষ্টা আমরা করছি।